কিছুক্ষণের মধ্যেই উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইডালিয়া। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জায়গাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি আগামীকাল থেকেই ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে পারে বাংলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আজ সকালের দিকেই ক্যাটাগরি 4-এর শক্তিশালী ঝড়ে রূপান্তরিত হয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইডালিয়া। মার্কিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, কয়েকটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায় ঘূর্ণিঝড় ইডালিয়া টাম্পারের পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থান করছিল। 26 কিলোমিটার বেগে উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল। ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে আর কিছুক্ষণের মধ্যেই, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার। ইডালিয়ার মোকাবিলায় ফ্লোরিডার অর্থাৎ ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ন্যাশনাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ফ্লোরিডা, উত্তর ও দক্ষিণ ক্যালোরিয়া ও জর্জিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আশঙ্কা, কিছু কিছু জায়গায় 10 থেকে 15 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। জর্জিয়া সহ আরও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যেই দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় ইডালিয়া, সেটা কিন্তু আমেরিকায় আছড়ে পড়বে। তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার দিকেও একটি ভয়ঙ্কর নিম্নচাপ এগিয়ে আসছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যার জেরেই আগামীকাল থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে এবং আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাস আপনাদেরকে জানিয়ে দিই, 1 তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের দিকে। হ্যাঁ বন্ধুরা, আগামী 1 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, টানা 4 থেকে 5 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে। তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আগামীকাল ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করার মধ্যে সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।